আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। উমরা যাওয়ার সময় একজন বোন প্রশ্ন করেছেন, যিনি মুসলিমা, কোরআন থেকে এবং মাসজিদুল হারাম থেকে গাইড নিয়ে চলেন। উনার প্রশ্ন হলো, একটি ফ্যামিলির লোকেরা সবাই শিয়া মুসলমান, তার ভিতরে তিনি হলেন মুসলিমা, একটি ফ্যামিলির লোকেরা সবাই সুন্নি মুসলমান কিন্তু তিনি হলেন রবের মুসলিম মুসলিমা, একটি ফ্যামিলির সবাই সালাফি মুসলমান কিন্তু তিনি হলেন মুসলিম বা মুসলিমা। এই যে শিয়া সুন্নি কিংবা সালাফি মতবাদে যারা অর্থোডক্স বা কট্টরপন্থী, এদের সাথে যদি একজন মুমিনা মুসলিমা হজে যান কিংবা উমরাতে যান, মাসজিদুল হারামে উমরা করতে যেয়ে বা হজ করতে যেয়ে যদি মাথা মুন্ডন না করতে পারেন, তাহলে কোরআন কি সমাধান দেয়? এ ব্যাপারে প্রথমে আমাদের জানতে হবে 2 নম্বর সুরা আল বাকারার 196 আয়াতে জেনারেলভাবে আল্লাহ বলছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আর নারী পুরুষ সবাই তোমরা আল্লাহ তাআলার জন্য হজ এবং উমরা পূর্ণভাবে পালন করো। স্বাধীনভাবে আমরা যারা মুমিন মুসলিম মক্কাতে যাব, মাসজিদুল হারামে যাব, হজ এবং উমরা পূর্ণভাবে পালন করব। ফাইন ওহসের তুম, যদি বাধা পাও, ফামাস্তাই সারা মিনাল হাদ, তাহলে যতটা সম্ভব কুরবানি দিবে। ওয়ালা তাহলিকু রুসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহু, নিজেদের মাথার তোমরা নারী পুরুষেরা মুন্ডন করবে না যতক্ষণ হাদিয়ার পশু মানে কোরবানির পশু তার জবের স্থানে পৌঁছে না যায়, সেটি হচ্ছে মিনাতে। ফামান কানা মিনকুম মারিদন আও বিহি আজাম মির রাসিহি ফাফিদিয়াতু মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে কিংবা মাথায় অসুবিধা থাকে, তাহলে সিয়াম পালন অথবা সদাকা আদায় অথবা হজের নিয়মের মতো কুরবানি দিয়ে ফিদিয়া তথা ক্ষতিপূরণ আদায় করবে। ফাইদা আমিনতুম, পরে যখন নিরাপদ হবে। ফামান তামাত্তা আবিল উমরাতি ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদ, তখন উমরা থেকে হজ পর্যন্ত সাধ্যমতো কুরবানি দিয়ে উপকৃত হও। ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মাসজিদিল হারাম ওয়াত্তাকুল্লাহা ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, তা যদি কেউ না পারে তবে হজের সময় 3 দিন সিয়াম তথা রোজা রাখবে আর ফেরার পর 7 দিন রোজা রাখবে, এভাবে 10টি রোজা পুরা হবে। যাদের পরিবার মাসজিদুল হারামে মানে মক্কার স্থায়ী বাসিন্দা নয়, এ ব্যবস্থা তাদের জন্য। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, তোমরা জেনে রাখো আল্লাহ কঠিন প্রতিদানদাতা। তো জেনারেলভাবে আল্লাহ বলে দিলেন, এখন 197 আয়াতে বলা হচ্ছে, আল হাজ্জ আশহুরু মালুমাত ফামান ফারাদা ফীহিন আল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওমা তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। হজের কয়েকটি মাস রমাদান, শাওয়াল, যিলকাদ, যিলহজ সবাই জানে, কারণ এটি মারুফ। যদি কেউ এই সময় নিজের জন্য হজ করাকে ফরজ করে নেয়, তাহলে সেই ব্যক্তি রফাস তথা যৌন সঙ্গমের প্রস্তুতিমূলক আচরণ ও যৌন সঙ্গম করবে না, অন্যায় আচরণ করবে না, ঝগড়া ফাসাদও করবে না। তোমরা যা কিছু ভালো কাজ করছো আল্লাহ তা জানেন, পথ খরচ সাথে নিবে, সেরা পাথে হচ্ছে তাকওয়া।
আমরা আমারই তাকে অর্জন করো, শোনো হে উলিল আলবাব, তোমরা যারা নিজেদের বুদ্ধি বিবেক খাটিয়ে কাজ করে চলেছ। তো এখন আপনি এমন ফ্যামিলি সাথে নিয়ে যাচ্ছেন বা ফ্যামিলির লোকেরা আপনাকে সাথে নিয়ে যাচ্ছে, আপনি সেখানে কি করতে পারবেন না, কোনোভাবে মাথা মুন্ডন করতে পারছেন না বা রোজাও রাখতে পারছেন না, এমত অবস্থায় আপনার করণীয় হচ্ছে এই। ইসলাম এত সহজ যে এটি মান্য করতে গেলে আপনাকে অনেক সময় ঢোল পিটাতে হয় না। ঢোল না পিটিয়ে আপনি, ঢোল পিটানো মানে হচ্ছে সবাইকে জানিয়ে, আবার কিছু কিছু সময় আপনাকে জানিয়ে দিতে হয়। আর এর জন্যই এই যে আজানের ব্যবস্থা আমরা দেখি, 5 নম্বর সূরা আল মায়েদার 58 নম্বর আয়াত মতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইদা নাদাই তুমিলা সলাতি তা খাজুহা হুজু ওয়ালাইবা, যখন সালাতের জন্য নিদা দেওয়া হয়, আজান দেওয়া হয়, তখন সেটিকে মানুষ কী করে, খেলাধুলা এবং হাসি তামাশা হিসেবে উড়িয়ে দেয়। আপনার আশেপাশে অনেকেই দেখবেন কোরআন মানার দাবিদার রয়েছে, নামাজ পড়বে না, মানে এই নামাজ যে নিজের ব্যক্তিত্বের জন্য কায়েম করতে হয় সেটি তারা জানেও না, মানেও না, পড়বেও না, স্বাধীন হয়ে গেছে কোরআন মেনে। তো ঠিক এইভাবে আপনি এমন লোকদের সাথে যাচ্ছেন যেখানে আপনি আজানের মতো আওয়াজ দিয়ে বা নিদা দিয়ে বলতে পারছেন না যে এই 2 নম্বর সূরা আল বাকারার 196 নম্বর আয়াত মতে মাথা মুন্ডন করতে হয় নারী পুরুষ সবাইকে, এটা আপনি বলতে পারছেন না, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি জিদাল করতে পারবেন না, ঝগড়া নিষেধ। তো নামাজের ক্ষেত্রেও আমরা দেখতে পাই 2 নম্বর সূরা আল বাকারার 238 এবং 239 আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন, হাফিজু আলা সলাওয়াতি ওয়া সলাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সব সালাতেরই হিফাজত করবে আর সালাতকে বেশি বা অল্প সময় না করে মধ্যমভাবে কায়েম করবে, আল্লাহ তাআলার জন্য যত্নের সাথে অনুগত হয়ে দাঁড়াবে। ফাইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো, যদি কোনো ভয় হয়, ফারিজালান আও রুকবানান, তাহলে পদচারী কিংবা আরোহী অবস্থাতে সালাত আদায় করে সারবে। ফাইদা আমিনতুম ফাদকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তাআলামুন, তারপর যখন নিরাপদ বোধ করবে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না। তো সালাতের ব্যাপারে আমরা জানলাম, আশঙ্কা বোধ করলে আপনি সফরে যাচ্ছেন, বসে আছেন কোথাও, আপনি প্লেনে বসে আছেন অথবা আপনি রেলগাড়িতে বসে আছেন বা আপনি বাসে বসে আছেন বা শিপে বসে আছেন, আপনি আপনার মতো করে ইশারায় নামাজ পড়ে নেন, এখানে আপনাকে আজান দিতে হবে না, আওয়াজ দিতে হবে না যে আমি এখন নামাজ পড়ব। আর এটি আমিও করে থাকি, আপনি দেখা গেল এথেন্স থেকে ফ্রাঙ্কফুর্টে আসছেন, নামাজের সময় হয়ে গেছে, আপনি আপনার মতো করে পড়ে নেন, ওখানে রুকু নেই, সিজদা নেই, কায়দা নেই, কিয়াম নেই, আপনি আপনার মতো সিটে বসে পড়ে নেন। কারণ 20 নম্বর সূরা তহা এর আয়াত নম্বর যখন আমরা দেখি 14, সেখানে বলা হচ্ছে ওয়াকিমি সলাত আলি দিক্রি, এই নামাজ কায়েম করতে হয় আল্লাহ তাআলা স্মরণার্থে। তো এতটুকু কাজ তো আপনি আমি করতে পারি। আপনার ফ্যামিলির লোকেরা, আপনার ছেলে মেয়েরা যারা কোরআন মানে না, তারা আপনাকে নেড়ে হতে দেখলে হয়তো ঢোল পিটাবে, আপনার হাজবেন্ড বা আপনার সমাজের লোকেরা। তো এই যে আশঙ্কা, এই আশঙ্কা মুক্ত থাকতে হবে আপনাকে, কারণ আপনি মুমিনা মুসলিমা, মুসলিমা এবং মুমিনা নারী তাদেরকেই বলা হয় যারা নিজেরা ইসলাম মানে শান্তি, ইসলামকে যারা মান্য করে তারা মুসলিম মুসলিমা। তো একজন মুমিনা বা মুসলিমা, মুসলিমার কাজ হচ্ছে বা মুসলিমের কাজ হচ্ছে নিজে শান্তিতে থেকে অন্যকে শান্তি
প্রদান করা, আর মুমিন নিজে নিরাপদে থেকে অন্যকে নিরাপত্তা দেওয়া, এটা মুমিনা বা মুমিনের কাজ। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর সূরা নাহালের 106 নম্বর আয়াতে বলে দিয়েছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ইমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ইমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফা আলাইহিম গাযাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ইমান আনার পরে আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে, তবে যাদেরকে এজন্য বাধ্য করা হয়েছে, যাদের মন ইমানের ব্যাপারে সুস্থির রয়েছে, তাদের কথা আলাদা। বরং যে ব্যক্তি খোলা মনে কুফরি করে যাচ্ছে, এসব লোকের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে গজব রয়েছে, আর তাদের জন্য মহা আযাবের ব্যবস্থা রয়েছে। তো আপনার ফ্যামিলির লোকেরা, আপনার পরিবারের লোকেরা, আপনার আত্মীয় স্বজনেরা, আপনার অধীনস্থ বা যাদের অধীনে আপনি রয়েছেন, এরা যদি সমস্যা ঘটায়, আপনি কোরআনের উপরে অটল থেকে ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য আপনি মাথা মুন্ডু না করেন, কারণ আপনার স্লোগানটা কি? 6 নম্বর সূরা আল আনআমের 162 নম্বর আয়াত মতে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার সালাত, আমার যাবতীয় ইবাদত বন্দেগি কুরবানি, এবং আমার জীবন আর আমার মৃত্যু, আমার মরণ লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো আপনার সমস্যা কোথায়? কিন্তু সুযোগ পেলে আপনি নিদা দেন, যেমন আমি আমার জীবনে এমন কিছু বোনদের পেয়েছি যারা ইসলামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না, তারা সবাই মক্কাতে এসেছেন এবং সবাই নেড়ে করেছেন। এখন এই রকম সিচুয়েশন আপনার জীবনে আসছে না বা আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আপনি নিরুপায়। কিন্তু আপনার অটল বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলার আয়াতের সাথে এবং ইসলামের সাথে। একজন মুমিন, একজন মুসলিম 24 জন নবী রাসূলদেরকে মেনে চলে, এর পরেও তারা সিদ্দিকিন, সুহাদা, সালেহিনদেরকেও মেনে চলে, আর হিদায়তের মার্কাজ হিসেবে মসজিদুল হারামকে মেনে চলে, আর গাইড বুক হিসেবে কোরআনকে মেনে চলে। আর কোরআন যখন মসজিদুল হারাম থেকে কিছু গাইড নিতে বলে, তখন একজন মুমিন, একজন মুসলিম সেই গাইড মতে চলে। তো রবে শান্তির রাজ্যে আমরা যারা মুমিন মুসলিম রয়েছি, আমাদের মধ্যে যারা মুমিনা মুসলিমা রয়েছে, তারা যখন মসজিদুল হারামে যায়, তখন তারা কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে তাওয়াফ করে, তারা ভ্রাতৃত্ব কায়েম করার মাঝে কোনো দ্বন্দ্ব বাঁধায় না, তারা সালাতের ভিতরে দুয়ার আয়াতের মধ্য থেকেই তিলাওয়াত করে, কিন্তু তারা কখনো নিদা দিয়ে বা আওয়াজ দিয়ে বলে না যে আমি তো দোয়া কুনুত পড়তে জানি না, আমি তো আত্তাহিয়াত জানার পরেও পড়ি না, এসব না। 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতের দৃষ্টিতে একজন মুমিন, একজন মুমিনা, একজন মুসলিম, একজন মুসলিমা সালাত কায়েম করে। তদ্রূপ একজন মুমিন, সে নারী হোক কিংবা পুরুষ, তার যাবতীয় ইবাদত বন্দেগি, তার হজ উমরা আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে কোরআন বুঝে চলার তৌফিক দান করুন, এবং সব ধরনের ফিতনা ফাসাদ থেকে আমরা যেন দূরে সরে থাকতে পারি, সেই তৌফিক দান করুন।